হে গ্যাস, সবাই কেমন আছেন? আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। সো গ্যাস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিকটকের এই কভার ফটোটা কীভাবে অ্যাড করবেন। সো গ্যাস, এখানে যদি আপনারা থাকেন তাহলে এখানে একটা আপনার কভার ফটো সিস্টেম একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেখানে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি 10K ডান। সো গ্যাস, এটা আপনারা কীভাবে লিখবেন? সো এটা লিখলে কি আসলে ভিডিও ভাইরাল হয়? আসলে কি ভিউজ বাড়ে? হ্যাঁ প্রিয় দর্শক, সত্যি ভিডিওর ভিউজ বাড়ে। এটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। সো গাইস, এখানে একটা গোপন টেকনিক রয়েছে, সেই টেকনিকটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে লিখলে আপনার ভিউজটা বাড়বে। তো আপনার মানে ভিডিও সম্পর্কে একটু হালকা লিখে দেবেন, তো সেই লেখাটা দেখলে সাথে সাথে দর্শকরা ক্লিক করবে। সো গাইস, এটা লিখার মধ্যে একটা টেকনিক রয়েছে এবং কীভাবে লিখবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনাদের যদি কোনো ট্যাগ রিলেটেড হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অলওয়েজ আপনাদের সাথে রয়েছি আপনাদেরকে হেল্প করার জন্য। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। সো গাইস, টিকটক নিয়ে আরও প্রচুর ভিডিও রয়েছে, আপনারা প্রোফাইলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যায়। ওকে প্রিয় দর্শক, সো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, টিকটক অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা যে কাজটি করবো, এখানে একটা কর্নার প্রোফাইল আইকন আছে না, সেই প্রোফাইল একটা ক্লিক করবো, এই যে এখানে। সো এখানে ক্লিক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর ধরেন আমরা একটা ফটো বা ভিডিও আপলোড করবো। সো গাইস, ধরেন আপনি একটা ফটো বা ভিডিও আপলোড করতেছেন, সেটাতে কীভাবে লাগাবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি, সো আমি এখন নেক্সটে ক্লিক করব। সো গাইস, নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো আবার নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয় যখন আপনারা ভিডিও আপলোড দিতে যান। তো এখানে একটা হ্যাশট্যাগের একটা কথা রয়েছে, সো এখানে আপনারা হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। সো হ্যাশট্যাগ নিয়ে যদি আপনারা ভিডিও চান কীভাবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ দিতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী সেই ভিডিওটি নিয়ে আসবো। সো গাইস, এরকম যখন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, এখানে আপনারা যে কাজটি করবেন, সিলেক্ট কভার নামে একটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন। সো গাইস, এই যে এখানে একটা খেয়াল করেন আপনারা সিলেক্ট কভার, সো এখানে একটা ক্লিক করে দেবেন। এটা টিকটকে হয়তো ইউটিউবের মতো করে আপডেট নিয়ে আসবে, ইউটিউবে যে থাম্বনেলটা অ্যাড করতে পারে, সো টিকটকে আপনার সেমভাবে থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো গাইস, এটা পরের বিষয়ে। সো আমরা এখন দেখবো কীভাবে এটা লিখতে হয়। তো এখানে একটা আপনারা বুকটের বা এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনারা যেটাতে লিখতে চান সেটা সিলেক্ট করবেন। সো আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, সো এটাতে একটা টাচ করবেন। সো গাইস, টাচ করার পর যে কাজটি করবেন, এখানে একটা ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, তো এখানে একটা টাচ করবেন। টাচ করার পর আপনি ভিডিও সম্পর্কে জাস্ট একটু করে লিখে দেবেন। সো গাইস, এটা কীভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে একটা টেকনিক রয়েছে, টেকনিক বলতে ধরেন যার ভিডিও আপনি আপলোড দিচ্ছেন, ধরেন উমর ভাইয়ের একটা ভিডিও আপনি আপলোড দিচ্ছেন। সো গাইস, এখানে আপনি কী লিখবেন, এখানে আপনারা লিখবেন কী হলো উমর ভাইয়ের। সো একটা আপনার প্রশ্নপত্র একটা চিহ্ন দিয়ে দিবেন। সো তো এখন এটা যদি মানে দর্শকরা দেখে, সো দেখার সাথে সাথে কিন্তু ক্লিক করবে, মানে উমর ভাইয়ের কী হয়েছে, আবার কী হলো উমর ভাইয়ের, এটা অবশ্যই ক্লিক করবে। সো গাইস, ক্লিক করা মানে আপনার ভিডিওটা দেখা। সো আসলে ভিডিওর ভিউজ বাড়া যায় এটা দিয়ে। সো এটা আমি ট্রাই করছি এবং আপনাদেরকে শেখাচ্ছি এই জন্য আপনারা যাতে ভালো কিছু ভিউজ পান বা ভিডিওটার জন্য ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো গাইস, আপনারা প্রত্যেকটা ভিডিওতে এরকম একটা অ্যাড করতে পারেন। সো এটা অ্যাড করলে আপনাদের ভিডিও 100% ভিউজ বেশি বাড়বে। সো গাইস, এরকম অ্যাট্রাকটিভ আপনারা লেখাটা দিবেন, কী হলো উমর ভাইয়ের বা কেন এরকম হলো, কী করবে, মানে এরকম আপনারা প্রশ্নবোধক দিবেন সবসময় যাতে তারা টাচ করে বা দেখার সাথে সাথে জন্য তারা টাচ করে ভিডিওতে। তো গাইস, আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারছি। সো এখানে ডানে ক্লিক করলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে, আবার সেভে ক্লিক করলে একদমই সেট হয়ে যাবে। সো গাইস, এখন আপনারা ভিডিওটি আপলোড করলে ওইটার থাম্বনেল হিসেবে দেখা যাবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, পরবর্তী কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।